হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটা শপিং ব্লগ শেয়ার করব। আর আজকের দিনটা হলো শুক্রবার, তাই রাস্তা অনেক ফাঁকা ছিল। শবে বরাতের পরপরই আমাদের মার্কেটে ঘোরাঘুরি শুরু হয়ে যায়, আর আমারও তাই। আমিও ঈদের টুকটাক শপিং শুরু করলাম, আর ব্যাগ দিয়েই শুরু করলাম আমার ঈদের শপিং। ব্যাগ কিনতে সবসময় এই দোকানটাতেই যাই, এই দোকানের ব্যাগের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লাগে। উপরে যে স্টোনের কালোটা, ওইটা নামান তো যে স্টোনের। এইটাও সুন্দর কিন্তু, যে দোনোটা ব্যাগই ভালো। দুইটা ব্যাগই আমার খুব ভালো লাগছে। এখন আমি কনফিউজড হয়ে গেছি, আমি কোন ব্যাগটা নিব। দোনোটা ব্যাগই অনেক সুন্দর। পরে আমি আর আমার বোন ঠিক করলাম এই ব্যাগটাই নেই, এই ব্যাগটা আসলে আমার একটু বেশি ভালো লাগলো। ওই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর। এই দোকানের ব্যাগের কালেকশনগুলো আসলেই অনেক সুন্দর। অনলাইনে আমরা যেসব ভাইরাল ব্যাগগুলো দেখি, ওই ব্যাগগুলোও আছে এই দোকানে, আর অনলাইনের থেকেও অনেক কম দামে এখানে পাওয়া যায়। আমার আম্মুর সাথে আমি আবার আসব এই দোকানে আম্মুর ব্যাগ কিনতে, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব এখানের ব্যাগের কালেকশনগুলো। এই তো ব্যাগ প্যাক, তারপর সব ধরনের ব্যাগই আছে। পরে ভাইয়া ঠিকানাটাও দেখায় দিল। এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপেও চাইলে আপনারা অর্ডার করতে পারবেন ব্যাগগুলো। তারপর গেলাম একটা থ্রি পিসের দোকানে। এই থ্রি পিসের দোকানে আমার কয়েকটা থ্রি পিস ভালোই লাগলো, কিন্তু একটা থ্রি পিস আমার অনেক বেশি ভালো লাগছে। পর ওই থ্রি পিসটা আমি নিলাম। ঈদের জন্য এই দোকানে অনেক অনেক থ্রি পিস উঠানো হয়েছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তারপর রেগুলার ইউজেরও অনেক থ্রি পিস আছে। ফালাকের জন্য গেলাম একটা মালা কিনতে, আমার ইচ্ছা করছিল ওর জন্য মালা কেনার। তারপর এই দোকানে অনেক ধরনের মালা দেখলাম, এখানে চুড়িও ছিল। এই মালাটা আমার পছন্দই হয়েছিল, তারপর আবার ভাবলাম ফালাকের জন্য এই মালাটা ঠিক না, মানে এটা আমাদের জন্য, বড় মানুষদের জন্য ঠিক আছে, ফালাকের জন্য না, তাই আর নিলাম না। কিন্তু আমার বাসায় এরকম মালা আছে আরও, আবার মুক্তার মালাও আছে, তাই আমি ভাবলাম থাক আজকে এই মালাগুলি নাই নেই, ফালাকের জন্য অন্য মালা নিব। এই দোকানে অনেক ধরনের মালাই আছে, আর এই মালাটা ছিল 1200 টাকা। উনি বলতেছিল এই মালাটা নাকি একদম রিয়েল মুক্তা, তাই এই মালার দাম অনেক বেশি, আর বাকিগুলি ছিল 100-150 এরকম। মালার পর গেলাম লেসের দোকানে, আর লেসের দোকানে যাওয়ার পর তো আমার পুরো মাথা নষ্ট। এত সুন্দর সুন্দর লেস এইবার ঈদের জন্য এত সুন্দর সুন্দর লেসের কালেকশন উঠাইছে, যেইটা দেখি ওইটাই ভালো লাগে, ওইটাই নিতে মন চায়। এই টার্সেলটার দাম ছিল 500 টাকা জোড়া। এইখানের যেগুলি দেখতেছেন এগুলি সবই 500 টাকা জোড়া। এইগুলা চাইছিল 400 টাকা জোড়া। নতুন যেই টার্সেল গুলাই আসছে ওগুলি সব 200 টাকা থেকে শুরু আর কি। আমি পরে আমার ড্রেসের সাথে ম্যাচিং এক জোড়া টার্সেল নিলাম আর লেস নিলাম। এখন আমার আরো লেস দরকার, তাই আগের লেসের সাথে ম্যাচিং করে আরো লেস খোঁজা শুরু করলাম। অনেক খোঁজার পর এই লেসটা আমার কাছে ভালো লাগলো, কালারও মিললো, তারপর এই লেসটা আমি নিলাম। আর আরেকটা এই যে সালোয়ারের জন্য নেওয়া শুরু করলাম, পরে এই বড় লেসটা মানে মোটা লেসটা নিলাম সালোয়ারের জন্য। এই তো আমার লেসের শপিং আজকে শেষ, এখন আর বাকি টুকটাক শপিং করার জন্য নিচে যাব। নিচে নামতেই এই কানের দুলটা আমার চোখে পড়লো, একদম সাইজটাও ঠিক আছে। আমার অনেক বড় বড় কানের দুল ভাল লাগে না, মিডিয়াম সাইজেরটা ভাল লাগে। আর এই তো ভালো লাগলো, এই কানের দুলটা নিলাম আমি। আর সাথে এইগুলি দেখতেছিলাম, ব্রেসলাইট আরও অনেক কিছু ছিল এই দোকানে, আমি ম্যাচিং করে এই ব্রেসলাইটও নিলাম। আরও ফালাকের জন্য আমি পরে একটা মালা পছন্দ করলাম, পাইছি আমি আমার পছন্দ মতো মালা, যেটা আমার মেয়ের জন্য ঠিক আছে, বাচ্চাদের এই মালাগুলাই ভালো লাগে। তারপর আবার উনি এই মালাটাও দেওয়ার চেষ্টা করতেছিল আমাকে, দেখাইতেছিল আপু নেন এইটা অনেক সুন্দর লাগবে হ্যান ত্যান।
পরে এই দোকান থেকে আমি এই কয়েকটা জিনিস নিলাম। এখন আমার এই শপিংটাও শেষ, লাস্টে আমি কিছু হেয়ার ব্যান্ড কিনবো আমার মেয়ের জন্য, তাই গেলাম এখন আমি ক্লিপের দোকানে। এইখানে তো অনেক অনেক কালেকশন, আসলে না যা দেখি তাই নিতে মন চায়, মার্কেটে গেলে এই একটা সমস্যা। এই ক্লিপগুলো তো এখন অনেক ট্রেন্ডে আছে, যখনই কেউ ঘুরতে যায় দেখি এই ক্লিপগুলো মাথায় লাগায়, তারপরে টিকটক করে, অনেক ভিডিও করে। আমিও যখন ঘুরতে যাব এই ক্লিপগুলো অবশ্যই নেওয়া যাব আর অনেকগুলো ভিডিও করব। এখন আমি দেখতেছিলাম এই ক্লিপগুলো, অনেক ভালো লাগছে আমার। ফালাকের জন্য ক্লিপ নিতে নিতে আমি আর থাকতেই পারলাম না, আমার জন্য নিয়ে নিলাম এখান থেকে এই ক্লিপগুলো। এই টাইপের ক্লিপগুলার প্রাইস 80 টাকা থেকে শুরু, 100-150 পর্যন্তও আছে। ছোটগুলো 80 আর এই বড়গুলো 100 টাকা, কিছু কিছু তো একটু বেশি দাম চাইতেছিল, এইগুলো তো 120-150 এরকমও চাইছে। আমি যেইটা নিছি ওইটা 80 টাকাই নিছে, ওইটা একটু ছোট। আমি যখনই মৌচাক মার্কেটে যাই মাথার জন্য অনেক ক্লিপ ব্যান্ড এগুলো নিয়ে যাই, কিন্তু বিশ্বাস করেন আমার একটাও ঠিকে না, কই যে হারায় আমি পাই না, হারাতে হারাতে সবই হারায় যায়। সব শেষে বাহিরের দিকে যে জামা কাপড়গুলি বিক্রি করে, শার্ট প্যান্ট, তারপর অনেক ধরনের টপ, তারপর ঘরে পরার যে জামা কাপড়গুলো আর কি, ওই চিপাতে একটু ঢুকলাম। ওই চিপাতে চক্কর না খাইলে তো আসলে মৌচাক আসাই ব্যর্থ। এইখানে ঘরে পরার অনেক কমের মধ্যে টপ, তারপরে ট্রাউজার, এই টাইপের গেঞ্জি কাপড়ের যেইগুলি ওইগুলি পাওয়া যায়, আমি নিলাম আমার জন্য কয়েকটা। একদম শেষে আমার চোখে পড়লো এই আংটিগুলা, বাচ্চাদের জন্য কিন্তু এই আংটিগুলা অনেক সুন্দর, আমার কাছে এইটা ভালো লাগছিল, আমি ফালাকের জন্য নিলাম। কিন্তু ফালাকে দেওয়ার পর এই আংটিটা ভাঙা ফালাইছে, আমার খুবই ওর উপরে রাগ লাগছিল। একদম শেষে আমি আমার আজকের শপিং এর একটা ছোট্ট ভিডিও দিলাম। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।